এই চাচা, এই চাচা, মেন গেটে লাগাই শুনছেন? দেখি আপনি ভাবি স্বপ্নে নিয়ে আছেন, আপনি ঘরে নিয়ে যান, আমি মেন গেটটা লাগাই। আরে কিসের ভাবি, কে ভাবি, কি আজব কথা বলে আপনি, কি আমাকে বলছেন? জি আপনাকে বলছি, একটু কাছে আসবেন? মানে কাছে আসবো কি, মানে আপনি কে? আমি নিশি, আমার একটা থাকার জায়গা দরকার। এই রাতের আধারে নিশি কোথা থেকে আসলো? আচ্ছা আপনি কি হোম সার্ভিস নাকি? আমি তো শুনছি বিদেশে এইগুলো সার্ভিস আছে। দেশে আছে জানি না, আপনি না অন্য কোথাও যান, মক্কেল টক্কেল ধরেন না, আমি এসব কেউ না। খবরদার, একদম কেটে ফেলবো, আর একটা চিৎকার করে না পুরো পাড়া জড়ো হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, আসতে দাঁড়ান, কি হয়েছে? শুনুন, সত্যি বলতেছি আমার পকেটে একটা টাকাও নাই, আর আমার গায়েও শক্তি নেই, অনেক টায়ার্ড। দেখেন আপনি শুরু থেকে বাজে বকে যাচ্ছেন, আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি। আরে কি বিপদ? এখানে দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, আমি বিয়ে শাদী করি না এবং করার ইচ্ছেও নেই। একদম সঠিক, আপনি জানেন কিভাবে? চাচা আমার ব্যাগটি একটু ভিতরে নিয়ে আসেন প্লিজ। আরে আশ্চর্য, আয় মে, এই এই, দেখেন এই ঘটনা অনেক শুনছি, নাটক সিনেমা অনেক দেখছি, এটা মিউজিক ভিডিও খুবই কমন ঘটনা যে নায়িকা ব্যাগ নিয়ে বাসার বাইরে, তার নাগর আসেনি অথবা বাড়ি ফিরিবার মুখ থাকিবে না। দেখুন আপনি আমার দিকটা মানবিক দৃষ্টিতে না দেখে ব্যঙ্গ করছেন। হ্যাঁ করছি, কারণ আপনি মেয়ে মানুষকে বিশ্বাস করেন না। রাইট, এখন বলেন আপনার রেট কত? 200। হুম, টাকা হবে? মানে কি? মানে 200 টাকা আছে আপনার কাছে? আমার খুব খিদে আছে, চাচাকে দিয়ে কিছু আনাবো। আপনি তো রাতে ঘরে খান না, বাইরে খান। হুম রাইট। চাচা, এই চাচা, আচ্ছা ওয়েট, এই আপনি জানেন কিভাবে? কি? এই যে আমি ঘরে খাই না, আমি যে বাইরে খাই, অনুমান করেছি, এসবও তো সিনেমা নাটক হয়, হয় না? তা বটে, আমাকে আশ্রয় দিন, আমি অনেক কাজ জানি, আপনার কাজে আসবে। রাতটা থাকুন, সকালে কেটে পড়ুন, বাবা আমাকে কিছু একটা বলে বোঝানো যাবে, বড্ড ঘুম পাচ্ছে বুঝছেন, মানে এই যে অফিস থেকে ফিরে এসে এমন একটা সার্কাস দেখতে হবে না ভাবতে পারিনি। আপনার খাবার ব্যবস্থা করছি, আর ওই পেছনে ঘরটা দেখছেন, শুয়ে পড়ুন আজকে রাতের জন্য, আর হচ্ছে ওই ওয়াশরুমটা আর কি নেই। এমা আমি মানে আমার ঘরে আছে, আমি দরজা খোলা রাখবো, আপনার লাগলে আপনি আসবেন। তাহলে আর আলাদা ঘরে থাকার কি দরকার? দেখুন আমি কোনো সিনেমার হিরো নই যে যুবতী মেয়ে রাতের বেলা আমার ঘরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে আর আমি তাকে ছুঁয়ে দেখবো। রাতের বেলা আমাকে একদম নাড়াবেন না, খবরদার। ইস, আমার বইই গেছে। ইদানিং কি সব মধুর স্বপ্ন যে দেখা শুরু করছি, স্বপ্ন দেখে লাভ নাই, অফিস আছে রেডি হয়ে যাই। সে কি, আমি তো ভেবেছিলাম স্বপ্ন দেখছি, আপনি এখনো বাসায় যাননি? চিমটি কেটে দেখেন, নাস্তা রেডি আছে, দোকান থেকেই সব আনিয়েছি, রান্না করে তো কিছু পেলাম না। বাসা যাবেন কখন? এভাবে বলছেন কেন, আমকে খুব পচা নাকি? না মানে ভালো মেয়েরা তো একটা ছেলের বাসা এতক্ষণ থাকে না, আর আপনার তো নিজের ঘর বাড়ি আছেই। কিন্তু আমার আপনার বাসাটা খুব পছন্দ হয়েছে। দেখেন এসব নাকি বন্ধ করেন, আমি অফিস যাচ্ছি, আপনার সকালে বেরোতে কষ্ট হয়ে গেলে সময় মতো বের হয়ে যাবেন, ঠিক আছে? কাপড়টা বিদায় হয়নি মনে হচ্ছে, কিন্তু কাজ খারাপ করে নাই,
মতলব নেই রুকসানার তা তো বটেই এখন মাথার বাড়ি খাওয়ার অপেক্ষা যাই বেডরুমটা একটু দেখে আসি কিসের মতলব আমারই মতলব কতক্ষণ ঠিক থাকে কে জানে আপনি না রাত করে ফেরেন প্রতিদিন আজ তো আগে ফিরলেন যে ফিরলাম আর কি অসুবিধা কি বাসায় ফেরার টান অনুভব করছিলেন বলেই হলো শুনেন নাটক রাখেন আমার বাসা আমি যখন ইচ্ছে ফিরবো আপনার কি চা খাবেন আমি চা বানিয়ে আনছি আজু এই মেয়েটা কোনো মতলব নিয়ে ঢুকেছে আমার বাসায় এটা মানতেই পারছি না পত্রিকায় কত খবর দেখি এমন প্রতারক চক্রের এই মেয়েটা আমার পরীক্ষা নিচ্ছে সুযোগ পেলেই মাথায় বাড়ি দিবে তবে আমার সাথে এমন কিছু সে কেন করবে প্রচুর চিল হবে কোনো সমস্যা নাই আমি তো আসি আমি একাই একাই মামা শোন আসলে হ্যাঁ আমি তো সমস্যা নাই কোনো ওই শোন মানে বাবা আসতেছে তো দুই তিন দিন পরে গ্রাম থেকে বাসায় হ্যাঁ আমরা বাইরে চিল করে নিই মনে ঠিক আছে কোনো সমস্যা নাই তো মাইন্ড করলি নাকি কোনো সমস্যা না হ্যাঁ ঠিক আছে চিয়ার্স চিয়ার্স ওকে ভাই আমার বাসা আমার ঘর আমার মন চাইছে আমার ইচ্ছা আমার বন্ধুদের সাথে আমি চিল করবো আপনি এইভাবে তাকে আসছেন কেন আমার দিকে আপনি আপনার বাসা যান না কেন আরে আমি কোথায় না করলাম আপনার ফ্রেন্ডদেরকে আসতে আর আপনি সারাক্ষণ আমাকে এভাবে তাড়িয়ে দিতে চান কেন আমি চলে গেলেই তো এই পুরো বাসা জঙ্গল হয়ে যায় হ্যাঁ সুন্দর আমার এই জঙ্গলই ভালো আমার জঙ্গলই পছন্দ তাহলে একটা বিয়ে করে ফেলেন আরে বাবা শুনেন আমার মাথায় বড় দেন দিয়ে যা লাগে নিয়ে যান যান জানতে আর শুনেন ওই শোয়ার সময় দরজাটা বন্ধ করে ঘুমাবেন একটা মেয়ে মানুষ শুয়ে আছে দরজা খোলা রাখা ভালো দেখায় না আবার পাশে আমিও আছি তার মানে আপনি ধরেই নিয়েছেন আমি আপনার পাশে ঘুমাব না আমি মানে মানে ওই বললাম আর কি যদি আসেন আর কি তাহলে আসবো মানে আমি তো চলেই এসেছি চার পাঁচ দিন পেরিয়ে গেল গত কয়টা দিনে মেয়েটা আমাকে কেমন গুছিয়ে দিয়েছে ভালোই লাগে মেয়েটা যখন হাসে অবাক হই এমন মেয়েও এমন পেশাতে নামে মাথায় এখনও বাড়ি দেয়নি বটে কিন্তু দেবে তো মেয়েটা সুন্দর আপনি এখন তাড়াতাড়ি বাসায় ফেরেন যে বাসায় কিছু চুরি করছেন কি না সেটা দেখার জন্য না আমি মজা করছিলাম জাস্ট কিডিং আসলে আপনি একা থাকেন তো আপনাকে একা রাখতে ইচ্ছা করছিল না মাথায় বাড়ি খাওয়ার সময় এসে গেছে বাবা এসে গেছে মোথার বললো তুমি এখন বাড়িতে তোমার তো এই সময় বাড়ি থাকার কথা না আমি পেনশনের কাগজ কাটা জমা দিতে আস এই মেয়েটা কিটা তুমি কিটা বাবা তো সিরিয়াস হয়েছে আর কিছু নাই
আমি বিয়ে টিয়ে করে ফেলাই নাই, হচ্ছে আমার বন্ধু নিশি। বন্ধু? সে কিরাম বন্ধু? আবার শিরাম বন্ধু? আব্বা বিষয়টা কিন্তু আসলে ওরকম না, বুঝতে পারিস? নিশি আমার ভালো ফ্রেন্ড, আমরা আপাতত একসাথে থাকতেছি, কিন্তু এটা আসলে লিভ টুগেদার না, বুঝতে পারিস? ও ওর ঘরে ঘুমাচ্ছে, আমি আমার ঘরে, ব্যাপারটা এরকমই। জীবনে যে বাবারে ভয় পাইলাম না, আজকে তার চোখে তাকাতেই ভয় লাগতেছে। বাসা তো ভালোই সাজাইছো, আমি আজকে একটু বাসায় রেস্ট নেব। কি করব বলো, বাপ বেটা ব্যাচেলার। ওকে এতবার করে বললাম বিয়ে শাদি কর, কিন্তু করলো না। আমার ছেলে তো ছেঁকা টাকা খেয়ে কোথায় কী সব ওলট পালট করে দিছে। আমিও তো বিয়ে করতে পারি, আমার বয়স তো খুব একটা বেশি না, কেউ না করবে না। যৌথ প্রযোজনায় দেশি মোড়কে বিদেশি। চলো, এই তোর সানগ্লাসটা দিবি? এই রাতের বেলা সানগ্লাস পরে কিসের মজা সিনেমা? বুড়ো বয়সে ঝামেলা, এই দেখাই বাকি ছিল, একা পায়ে পটায় ফেললে একেবারে না। হ্যাঁ, এই অভিজ্ঞতা আমার মতে বাড়ি না খাইলেও তোমার মতে ঠিকই বাড়ি খাইতে হবে। বাবা, বাপের সাথে বিদেশি মোড়কে দেশি সিনেমা দেখার পরে ছেলের সাথে সে শুয়ে পড়ছে। আচ্ছা, আপনি আমার মাথায় বাড়ি দিতেছেন না কেন? হ্যাঁ, খুব গায়ে লেগেছে বুঝি? না, গায়ে লাগার কি আছে, গায়ে লাগার কি আছে? আচ্ছা, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছেন বলেন তো? আমার সহজ সরল বাপটার আপনার রঙিলা বানাইতেছেন? আপনি কালকে সকালে আপনার বাসায় চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, কারো যাওয়া লাগবে না, আমি চলে যাবো আমার বাসা ছেড়ে। বাবা ঘুমাইছে? আপনার বাবা নাক ডাকার আগে আমি আপনার রুমে আসি। তাহলে তুমি সুন্দর করে নাক ডেকে ঘুমিয়ে পড়ে যাও। যত সব সিনেমা দেখতে গেছে, সিনেমা মানে আকাশ যা লোকজন পৃথিবীতে সিনেমা দেখতে যায়, 3 ঘন্টা ধরে যাদের কোনো কাজ থাকে না তারাই ওই সব সিনেমা দেখে সময় ব্যয় করে। যত সব ফালতু কাজ করে, অ্যাভেঞ্জার সিনেমা দেখবে তারা। রাতের বেলা সানগ্লাস, নাক ডাকা শব্দ করতেছেন কেন? মেয়ে মানুষের নাক ডাকার আওয়াজ আবার। আমার কাজ গতকালকেই শেষ, আমি আজ বাড়ি যাব। তাই তাই ইদানিং বাপের কথা শুনলে মাঝে মাঝে ভয় লাগে, স্কুল পালায় ধরা খাওয়া দিনের মতো। তোর ফ্রেন্ড কবে যাবে? ও আজকে চলে যাবে না, তুমি তো চিন্তা করো না, তো চলো, তোমার লেট হয়ে যাচ্ছে, তোমার আগে গিয়েছে। আসো আসো। আমি কি করছি?
মেয়েটাকে আমি চিনি না, আমি ওর এত কাছে চলে যাচ্ছি কেন? আমি দুর্বল হয়ে গেলেই তো আমার মাথায় বাড়ি দেওয়া সহজ হয়ে যাবে। আসিফ, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই না? তোমাকে একটা মেয়ে কষ্ট দিয়েছে, আর তুমি আমাকেও খবরের কাগজের প্রতারক ভাবছো? আমাকে ছাড়া থাকতে পারবে না? একদম না, পারবো না। কেন? কারণ আমি তোমার অভ্যাসে পরিণত হয়েছি, বাজে অভ্যাস, যেটা ছাড়া তুমি থাকতে পারবে না। আমি কাল সকালেই চলে যাচ্ছি, তোমার সাথে আজকের রাতটাই আমার শেষ রাত। আচ্ছা, আমি ব্যাগ গুছাচ্ছিলাম, আমি যে কয়েকদিন ধরে বইটা পড়ছিলাম না ওইটা খুঁজে পাচ্ছি না, তুমি কি বাবাকে একটা ফোন করবে? উনি হয়তো ভুল করে তোমার মনে করে বইটা নিয়ে গেছেন। এখন আমি বাবাকে জিজ্ঞাসা করব যে তোমার বই নিয়ে গেছে কিনা। এসব আমি করতে পারবো না বাবা, তুমি একটা নতুন বই কিনে নিও তো। রাগ করছো কেন? বাবা দুই তিন দিন পর আসবে, তখন আমি জিজ্ঞাসা করে দেখবো, ঠিক আছে? আর তুমি তোমার বাসার ঠিকানাটা দিয়ে যেও, পেয়ে গেলে আমি তোমাকে পৌঁছায় দেবো। চিন্তা করার কিছু নাই, তোমার বাসায় গিয়ে হাজির হবো না। আমার ঠিকানা জানার জন্য এই চাল চলেছে। বাবা, আমার নাম বলে শুভ, আপনার খোঁজে আছে নিশি ভাবি। আরে রাখেন, কিসের ভাবি? নিশিকে আপনারা? আরে ভাই, আস্তে কথা বলেন, আপনি আমার বাসা, আপনার পরিচয় দেন আগে। শুভ প্লিজ, আসিফ ও শুভ। আচ্ছা, এই সেই বলদ যে আপনাকে বাইরে দাঁড়িয়ে করে রেখেছিল? বলদ মানে? ও ইচ্ছে করে করেনি, আমাকে ফোনে পরে সব বলেছে। তুমি এই লোকের বাসায় কিভাবে ছিলে? এই লোক তো ব্যাচেলর, তোমার সাথে কিছু করে নাই তো, খালি আমার একবার বল ওরে আমি। শুনো ভাই, সবাইকে নিজের মতো লুচ্ছে মনে করো কেন? শোনো, আমি তোমাকে আরো কিছু গল্প বলি। ও যেমন বেডরুমে, বেডরুম মানে কি? না মানে সব রুম ও খুব সুন্দর করে গোছায় রাখে, খুব ভালো করে। তুমি থাকবা না এখানে আর এক মুহূর্ত, চলো আমার প্রেম মেখে গড়েছি স্বপ্ন সহ।
মেয়েটা চলে গেছে নাকি? তুই তো ভাবছিলি মেয়েটা তাও কিছু নিয়ে যেয়ে গেছে নাকি? ভালো করে চেক করে দেখ। আমারই নিয়ে গেছে। আরে ধুর। আচ্ছা বাবা, মানে নিশির বইটা কি তুমি নেছো নাকি? আমি বলতেছি না যে তুমি নেছো, মানে ভুলে আবার চলে গেল নাকি? আমি বলতেছি না তুই তোরা লিভ টুগেদার করছিস, মানে একই বাসায় থেকে দুজন আলাদা ঘরে থাকিস। হ্যাঁ, মেয়েটা যদি তার ঘরে যেত তাহলে দেখতো তার বালিশের নিচে আমি বইটা রেখে এসেছি। ফোন এসেছে বাবা, আমি কথা হয়ে আসতেছি। হ্যাঁ, এই থাম, আর পারতেছি না, এখন যান বাড়ে যেতেছে, চল আর কোথাও বসে গেছে। হ্যাঁ, চল ওইখানে চল। তোর মানসিক অবস্থা তো কি বিশাল খারাপ, দুদিন ধরে অফিস যাস নে, মন খারাপ করে পড়ে থাকিস। তুই তো ছাত্র খারাপ ছিলি না, চাকরি বাকরি তো ভালোই করছিস, বয়সের তুলনায় উন্নতি তো করেছিস। আর বেসরকারি কথা বাদ দিলাম, কোনো দিন তো আমার কথা শুনিস নাই। আগে একবার একটা মেয়েরে ভালোবেসে কষ্ট করলি, এখন আবার কান্নে কষ্ট পাচ্ছিস। আসলে ও তো সব গুছায় ফেলেছিল, আর একটা মেয়ে জীবনে থাকলে পরে জীবন কিরম গুছানো যায় আমার জানা ছিল না, এবারই প্রথম। তো চলে যাওয়ার পরে ঠিক নীতি পারতেছি না। ফোন নাম্বার বা ঠিকানা? মেয়েটা যতদিন ছিল তা হালকা পাতলা কথা বলিছি, ফোন নাম্বারও চাওয়া হয়নি, ঠিকানাও নেওয়া হয়নি। তোমার কথা মতো বিদেশ চলে গেলেই পারতাম, এসব আজারি ইমোশন আর ভালো লাগে না। দেশি মেয়েদের ভিতরে একটা মায়া মমতা আছে, মনে আছে না তোর মার কথা? কি সুন্দর করে সংসারটা সাজায় নিছিল। হ্যাঁ, আমরা ছেলেরা এক একা ভালোই থাকি, মেয়ে ছেলে একবার জীবনে আসলে আমাদের সব কিছু অচল হয়ে যায়। ডিসি মনে যোগাযোগ টোগাযোগ আর করে না তোর সাথে? না। বে করবি? কারে, নিশি রে? নিশি কোথার থেকে আসবে, কোথায় না কোথায় চলে গেছে। আমার কাছে ভালো মেয়ে আছে, আমার ছাত্রীরা, ওখান থেকে এটা দেখে নিলি। আবার একটা মেয়ে মানুষ? না বাবা, বাদ দাও। নিশি কোন নদীতে ভেসে আসা ফুল কে জানে, দেখ কোথায় বিয়ে শাদী করে বসে আছে। তাহলে আমি একটা বে করি, ঠিক আছে? কি আসছে চিৎকার চেঁচামেচি কিসের? দেখি তো কি হয়েছে। আমার বিয়ে,
বাবা এসব কি হচ্ছে গেলা আরে তুই এখন রেডি হস না বাবার বিয়ে কত কাজ বাকি আছে এই তো স্বপ্ন নয় তা আসলে বাবা বিয়ে করতেছে আসো আসো বাবা আসো হ্যাঁ তোমার ঘরে নতুন পাঞ্জাবি রেখে এসেছি হ্যাঁ শুভ কাজে দেরি করতে নেই বাবা তাহলে কি আমরা তোমার বরযাত্রী হতে যাচ্ছি মানে আমি আমিও হ্যাঁ একটু ব্যতিক্রম না হলে আমি কি তোমার বাবা হতে পারতাম হ্যাঁ আজকে বরযাত্রী না আজকে বহুযাত্রী আজকে বউ নিয়ে আসবো এই কে কোথায় আছিস মিষ্টি কোথায় আমার ছেলেকে মিষ্টি মুখ কর তোমার ঘরটা ওটা বাসর ঘর বানানো হবে আর তুমি পাশের ঘরে চলো বিকাল পর্যন্ত যতক্ষণে আমার কাজ শেষ হয়ে যাবে বাবা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ঘর রাখলাম তুমি থাকো এই বাসায় আমি তোমার সাথে থাকতে পারবো না যা ইচ্ছা করো তুমি ফাইজলা দিছি মাসে পুরো বাসায় গিয়ে করতে হবে তুই হলি জামাই মানে আমার ছাত্রী কে নিশি বাবার বিয়ে তোমার সাথে বাবার বিয়ে আমার বাবার বিয়ে আমার বাবা তো একটাই সেটা হচ্ছে তুই তুই তো মেয়ে মানুষের সহ্য করতে পারতিস না হ্যাঁ তাই একটা নাটক ফলায় বুঝালাম মেয়ে মানুষ জিনিসটা কি নিশি আমাদের গ্রামের মেয়ে ওর বাবা মা নেই ওকে আমি দেখে শুনেই রাখছি আর ওই যে শুভ ছেলেটা ও তো আমার ভাই কেন মোটা কাছাড়া বললো যে শুভ ওর বয়ফ্রেন্ড আমি বলার আগে হইতাম না হাওকাও লাগাই দিল বাবা আশা করি তোমার এই বিয়েতে আপত্তি নেই নিশি আমারই মেয়ে ও তোমাকে খুব যত্নে রাখবে না আমি তো মাথায় বাড়ি দেব জল